শ্যামাপূজোর দুই দিন আগেই অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় সকৌরবে উদ্বোধন হলো দুর্গাপুরের বিগ বাজেটের পূজোগুলির মধ্যে অন্যতম এডিসনের আমরা কজন বয়েজ ক্লাবের শ্যামাপূজোর 45 বছর বর্ষে এবারের থিম ফিরে পাওয়া। প্রাচীন অবলুপ্তির পথে শিল্পকলাকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের মধ্যে। এদিন সন্ধ্যায় পূজোর উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের ডাইরেক্টর ডক্টর অরুণাংশু গাঙ্গুলি ও ইসিএল এর টেকনিক্যাল ডাইরেক্টর নীলাদ্রি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক দেব গ্রুপের কর্ণধার বিশ্বদীপ দে সহ ক্লাবের সদস্যরা। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এসিএল এর টেকনিক্যাল ডাইরেক্টর নীলাদ্রি রায় বলেন, অনবদ্য সৃষ্টি, পুরনো শিল্পকে তুলে ধরার অভিনব প্রয়াস। আজকে এই আপনাদের অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আপনাদের প্রথম ধন্যবাদ। এবং যেরকম আর্টিস্টিক প্যান্ডেল হয়েছে এটা সত্যি দেখে আমি অভিভূত, এবং এই যে পুরনো জিনিসটাকে, পুরনো যে সংস্কৃতি সেটাকে ধরে রাখার প্রচেষ্টা, এটা অনবদ্য। এরকম প্রচেষ্টা আমি আশা করবো এই আপনার আমরা কজন ক্লাব আগামী দিনেও চালিয়ে যাবেন এবং আরও পুরনো ঐতিহ্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করবো আমরা, এটাই আর কি। অপরদিকে ক্লাবের পৃষ্ঠপোষক বিশ্বদীপ দে বলেন, আমরা কজন এখন আমরা অনেকজনে পরিণত হয়েছে, পরম্পরাগতভাবে তার ঐতিহ্যকে ধরে রেখেছে। আমরা কজন পুজো কমিটির, আমরা কজন নয় তো, আমরা অনেকজন, ঠিক আছে, এবং অনেক পুজো শুরু হয়তো 2-4 বছর অনেক বড় হয়, কারো কারো আশীর্বাদে আবার নিভে যায়। আমরা কজন একটা পুজো যেটা পরম্পরা চলে আসবে এবং প্রতিদিন আরো বেটার হবে, এই বলে রাখলাম। বরাবরের মতোই মণ্ডপের অপরূপ কারুকার্য, শিল্পশৈলী শিল্পাঞ্চলের দর্শনার্থীদের খুবই ভালো লাগবে। এই পুজো সম্পর্কে ক্লাব সদস্য অমিতাভ গাঙ্গুলি জানান, 45তম বর্ষে তাদের থিম ফিরে পাওয়া। এই থিমের মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পকে ফুটিয়ে তোলার প্রচেষ্টা মাত্র। এটা আমাদের 45 বছর পুজো। এবারের থিম হচ্ছে ফিরে পাওয়া। আমাদের যে শিল্পকলাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বিশেষ করে গ্রামীণ শিল্পকলা যেগুলো, সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা, একটা প্রচেষ্টা বলা যেতে পারে এটাকে। অনুষ্ঠান থাকবে রোজই, আজকে যেমন একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে, 13-14-15 থাকবে, কালীপুজোর দিনের প্রোগ্রাম থাকবে। সামাজিক অনুষ্ঠান আমরা তো কালীপুজোর সময় সেভাবে করি না, আমরা তো আপনারা জানেন, প্রতিটা চ্যানেলই জানে যে আমরা সারা বছর ধরেই বিভিন্ন রকম সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকি, সেটা ফ্রি ক্যাম্প, মেডিকেল ক্যাম্প হোক বা পিরিয়ডিক মেডিকেল চেক আপ ক্যাম্প হোক বা ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, এই সমস্ত ব্যাপারে আমরা সারা বছরই যুক্ত থাকি। তো কালী পুজোটা আমাদের আলাদা করে, আমরা এই হিসাবে পরিচিত হতে চাই না যে আমরা একটা বিরাট বড় কালী পুজো করি দুর্গাপুরে। আমরা চাই আমরা কজন ক্লাব তার সমাজ কল্যাণমূলক কাজ, তার জন্য বেশি করে পরিচিত হোক, তার সঙ্গে কালী পুজো তো আছে। সমাজসেবামূলক কাজের জন্য দুর্গাপুরে আমরা কজন বয়েজ ক্লাবের একটা সুনাম যেমন রয়েছে, তেমনই শ্যামা পুজো উপলক্ষেও বেশ সুখ্যাতি রয়েছে দুর্গাপুরে। শুধু দুর্গাপুরই নয়, দুর্গাপুরের আশেপাশের এলাকার দর্শনার্থীরাও এই পুজো দেখতে ভিড় জমান। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, এলসিডব্লিউ ইন্ডিয়া। আচ্ছা বলুন তো, কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা? আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি, কসমেটিক্সের নামি দামি ব্রান্ডেড প্রোডাক্ট, উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, সোমিস, এলেপটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স,
সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে? আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর, 713205, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়ার দাম নয়, সাধ্যের মধ্যেই সাত উড়ন। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশ যান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30 নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK-র জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি আরও ওয়াটার ফিল্টার। 3 BHK-র জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি আরও ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল। মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক। 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন। 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30 নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট।